আরে কেমন খেলা দেখালে? কেন খেলা ভালো দেখে? ভালো দেখালো? ভালো দেখে মন হরান দিল দর্শক? মন হরান দিল? আচ্ছা দুর্দান্ত খেলা নাকি? দুর্দান্ত খেলা। আচ্ছা তো কে মানে কোন খেলাটা বেশি লাগেছে? মার পাইছে নটিয়া। নটিয়াটা বেশি পাইছে? তরুণী মাত? হ্যাঁ তরুণী মাত। আচ্ছা মোটামুটি কতক্ষণ খেলা হয়েছে? মোটামুটি আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা? হ্যাঁ। দুর্দান্ত খেলা কি? দুর্দান্ত খেলা। শুনতে পেলাম বন্ধুগণ যে কীরকম খেলা হয়েছে সন্তোষ বাবুর মুখ থেকে। তো জয়ী হইলেন অলরেডি, আপনারা দেখতে পেলেন যে চেপুলাল সহিস। তো চেপুলাল সহিস জয়ী হওয়ার পর ওনার কাড়া বর্তমানে কেমন আছেন সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর সন্তোষবাবুর পুরো বক্তব্যটা শুনুন। সন্তোষবাবুর পুরো বক্তব্যটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকে কীরকম খেলা হয়েছিল। দুর্দান্তভাবে এখানে যতজন দর্শক আসেছিল খুব আনন্দ উপলব্ধ করেছে এই আসরে। তো আপনারা সেই দৃশ্যগুলি প্রতি মুহূর্তের ছবি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এরপরে সেই শুনুন সেই সুনাম ধন্য টামনা থানার অন্তর্গত মিসিডি গ্রামের রসিক আপনার সন্তোষ মাহাতো মহাশয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো এটা আপনার মানে এখন কাড়া ইনার কাড়া কেমন আছে? তোমাকে তো গরম একবার ভিজে গেলে যায় ব্যাপারটা কে ভিজে গেছে আজকে? এই যে এখন অলরেডি পেয়ে গেছি যেটা আছে সন্তোষ মাহাতো মহাশয় উনাকে পেয়ে গেছি, আর তার সাথে আছে চেপুলাল সহিস যিনি জয়ী হয়েছেন। তো এখন আপনারা এই খেলাটা মানে কতক্ষণ খেলা দেখে জয় করেন? মোটামুটি আধা ঘন্টার উপরে হয়েছে। আধা ঘন্টার উপরে মানে দর্শক লড়াই দেখে মজা পেয়েছে? দর্শক দেখে আনন্দ পেয়েছে? হাত জিত হতেই পারে, দেখো একটা তো হারি হয়ে গেছে। আচ্ছা তো জোড়াটা কিরকম নিয়েছিল চেপুলাল? জোড়াটা কিন্তু বীরকড়ায় নিয়েছিল, একবারও হার নেমেছিল লাগিয়ে অন্তত। আচ্ছা আর ইনার কাড়া কিন্তু পুরো ধরছে নিয়ে বলতেছিল কি? এই কাড়ালে বেশি ছিল, সবটাই বেশি ছিল। তরণী মাতার কাড়া ইয়ালে সকলে বেশি ছিল, পুরানো বেশি লাগনিও বেশি। লাগনিও বেশি তবুও যে জোরটা নিয়েছিল আমাদের যে চেপুলাল যে আজ মায়ের হয়েছে মানে লোকেই বলবে যে হ্যাঁ, পাবলিকেই বলবে যে হ্যাঁ কাড়াই মায়ের হয়ে কাকে বলে, যেমন কাটাই ছিঁড়ে দিয়েছে রক্ত ছিটকিছে আর কি বলবো। তো এরপরে আমরা চেপুলাল সহিসের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো, কারণ ইনার কাড়া যে জায়গায় খেলেছে হয়তো খেলা দেখাচ্ছে দুর্দান্ত হবে কিন্তু পরাজিত হয়েছে, কবো আর জয়ী হতে পারে না। তো আজকে জয়ী হয়নি কি বলছে সেটাই আমরা তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার, আজকে কেমন লাগছে? আজকে খুব ফুর্তি, আজকে যে আমার কারা পিলি কারা জয় করলো না, চলো দুনিয়া লাগাইছে, দুনিয়া আমি হার মানে আসেছে। আজকে যা কারাই আমার খেলা দেখালো এটাই আমি ধন্যবাদ। দর্শককে লড়াই দেখাচ্ছে, দর্শককে লড়াই দেখাবার জন্য আমি এটা প্রস্তুত রয়েছিলি। আজ প্রথম আশ্বিনের ষোলো দিনে যে আমি মেলাটা করেছি দরডি গ্রামে, এটা পূর্বপুরুষ ওনারা কোনোদিন মেলা করেছিল নাই। দরডি গ্রামে এই আমি গ্রামটা আজকে আমি এই কারা লড়াই আজকে আমি এখানে সৃষ্টি করে দিলাম, এটাই ধন্যবাদ, এটাই আমার নমস্কার। পরবর্তী কারার কিরকম হবে, কোথাও অন্য কোথাও হবে না? হ্যাঁ নিশ্চয়, আমার ঘা চোখালে আছে সন্তোষ মাহাতো। কতদিন আমার কাছে হারিয়ে ছিল সন্তোষ মাহাতো করে দিলে এলাও করেছিল না, আজ সালাম কাছে কাছে আছি বুঝলে, আজ জয় করালে হ্যাঁ সালাম এইটা আমার সালা। আমি আজকে তাহলে কেমন লাগলো? আজকে লড়াই ভালো দেখান, ভালো দেখান যে দেখো দেখো সুনাম ধন্য কাড়াকেই তো ভাগানছে, মানে মানে নামি নামি মানে জেলা রসিকের গাঁ মানে লড়াই সেই রসিকের কাড়া মানে ভাগাই এসেছে, সেই কাড়া গাছ ভাগানছে বলতে পারবে না যে এটা মানে ছোট কাড়া দৌড় দৌড় নেই। তো ঠিক আছে বন্ধুগণ, আমরা এবারে ভিডিওটি এবারে শেষ করব, কারণ ওনার বক্তব্য আমরা অনেক শুনলাম, আর এখনো ইনি ব্যস্ত আছে। সন্তোষ বাবু ঘামে ঘুরে একবার ইয়া হয়ে আছে, উনি একটু বিশ্রাম নেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও। আচ্ছা 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 আচ্ছা।
এটা এটা কে আপনার? আমার স্ত্রী। আপনার স্ত্রী? আচ্ছা আচ্ছা, তো এই সবকিছু একাই দাদা কোনো করতে লাগে। আপনি তাহলে কি করেন? আপনি 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 আমিও কালার ভাবে লাগান চলি। আচ্ছা আচ্ছা, নমস্কার। মোটামুটি কতক্ষণ খেলা দেখাচ্ছিল বলুন? আচ্ছা, সবাই দেখে আনন্দ পাচ্ছে? দুর্দান্ত এরকম ভাবেছিল যে এরকম খেলবে? এরকম ভাবি নাই, আমাদের তো জানো যে হারুল খাড়া, আমাদের সব প্রত্যেক জায়গায় আমাদের হারিয়ে আসছি। আচ্ছা, এটা ভাবা ছিল নাকি? এটা আমাদের ভাবা ছিল না যে জিততে পারবো বলে। আচ্ছা আচ্ছা, তবে মানে খেলাটা জড়াটা নিয়েছিল বলছে, এক সেক নিয়েছিল সবাই বলছে যে লাগনি দিকে লিবই আমরা। হ্যাঁ, তারা আমরা লাগনি দিকে লিব, লাগনি দিকে নিয়েছি। আচ্ছা, হারু কাজ জিতো কোন সে হারু কাজ জিতো। আচ্ছা, তো এর পরবর্তী আমরা কি মানে কি বলবো, মানে গায়ে দেখবো না বাইরে দেখবো? আমি বলেছিলাম আমার গল্প আর কারার লড়াই মিলে গেল, মিলে গেল। পাম দিয়া না, দুই নম্বরটা লড়াই দিকে দুর্দান্ত। আচ্ছা আচ্ছা, সত্যিকারে আচ্ছা আচ্ছা, আমি তো বলে দিয়েছি মহাদেব অধিকার। আমি হয়তো বলেছিলি যে হয়তো যে এটা পাম দিয়া গল্প বলছে যে খেলা হবে কি নাই, কিন্তু বাস্তব আজকে করে দেখালো। আচ্ছা আচ্ছা, এরপরে আমার কোন ভাষণ শুনলেও বলে না সত্যি বটে লোক। আচ্ছা আচ্ছা, সত্যি কথাই বলছো। তোমার নামটা কি? তোমার নাম? আমার নাম দেবাশিষ সহিস। দেবাশিষ সহিস? আচ্ছা, পুলাল সহিস এর কে? পুলাল চার নম্বর বেটা। চার নম্বর বেটা? আচ্ছা, যাই বল। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো, আরো আছে রে ভাই, এই মাঝে মাঝে আরো দেখো, আমার মামা দিদির ঘর এগুই আমাকে লাগে না, এই চুপে চুপে আচল।